বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে রাঙিয়ে তুলতে বৈশাখী শাড়ি তৈরিতে ব্যস্ত সিরাজগঞ্জের তাঁতপল্লির তাঁতিরা। বাহারি রং আর বিভিন্ন ছাপে ফুটে উঠছে বাংলার চিরায়ত রূপ। তবে এবার শাড়ির চাহিদা কম থাকায় হতাশ ব্যবসায়ীরা। আব্দুল সামাদ সাইমের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। বৈশাখকে বর্ণময় আকর্ষণীয় করে তুলতে বৈশাখী শাড়ি তৈরিতে ব্যস্ত সিরাজগঞ্জের তাঁতিরা। তাঁতপল্লিগুলোতে কেউ কাপড়ের রঙের ছাপ দিচ্ছেন, আবার কেউ রোদে শুকাচ্ছেন, কেউ বা আবার কাপড়গুলো গুছিয়ে রাখছেন। এসব বৈশাখী শাড়িতে ফুটে উঠেছে ঢাক, ঢোল, একতারা, গিটার, হাতপাখা ও দোয়েল পাখি, যা বাংলার বিভিন্ন ঐতিহ্যের প্রতীক। বৈশাখকে সামনে রেখে তৈরি করা এসব শাড়ি যাচ্ছে দেশের বিভিন্ন এলাকায়। এরকম আমাদের ঢাক ঢোল দিয়ে আমরা এগুলো সিনসিনারি দিয়ে আমরা কাপড় তৈরি করতেছি। আমরা এই কাপড় বিক্রি করি করটিয়া, সাজাদপুর, পোড়াদও, বাবুরহাট, এই সমস্ত হাট আমরা কাপড় বিক্রি করি। বৈশাখ মাস আসলে এই আপনার রঙের সেলটা বেড়ে যায় এবং চাহিদা অনুযায়ী আমরা রং আরও বেশি সেল হয়। তবে অন্যান্য বারের তুলনায় এবছর চাহিদা কম থাকায় হতাশ শ্রমিক ও ব্যবসায়ীরা। গত বছর বৈশাখী শাড়ির যে চাহিদা ছিল এবছরে হে চাহিদা নাই। কতবার ভালোই বেচা কেনা হয়েছে, চাহিদা দিয়ে বেচা করা হয়েছে, এবার এলা কম কম চলতেছে। নতুন নতুন ডিজাইন কিছু কাপড় তৈরি করতেছি, কিন্তু তারপর আঙুরে ব্যবসা নেই। এবার তো সরকারের কাছে আঙুরে আকুল আবেদন, আঙুরে এই তাঁত শিল্পের উপরে তার একটু নজর দেয়। সরকার তাঁতিদের পাশে দাঁড়িয়ে সর্বাত্মক সহযোগিতা করবে এমনটাই দাবি চেম্বার নেতাদের। এদের উপর ভর্তুকি দিয়ে এখানে যাতে সহজভাবে রং এবং আমাদের এইগুলি যদি তুলাগুলি যদি আমরা দিতে পারি, তাহলে সহজ মূল্যে আমরা এই উৎপাদিত শাড়ি, লুঙ্গি এবং গামছাগুলি আমরা সরবরাহ করতে পারব। সিরাজগঞ্জ জেলার বিভিন্ন তাঁতপল্লিতে তৈরি বৈশাখী শাড়ির পাইকারি দর সর্বনিম্ন 150 টাকা থেকে 3000 টাকা পর্যন্ত।